আন্দোলন পূর্ণ না হবে আমাদের পাঁচটি ভাই মিত্র মারা গেছে আমাদের ভাইদের বাড়ি ঘরে থাকতে দেখছে না 100 এর উপরে নেতা কর্মী আমাদের জেলা হাজতে পাঠিয়েছে আমরা এর সুরাহা করে আমরা রাস্তাতে রাস্তা ছাড়ব না রাস্তা দখল করেছি আমাদের অধিকার আদায় করে আমরা যাব ইনশাআল্লাহ কি অদ্ভুত কথা বিএনপির এক নেতা বলে ফেললো যে আমি আমার নাই সাহেব কি গাড়ি বন্ধ করে দিলাম বাস বন্ধ করে দিলাম কি অদ্ভুত কথা আমরা কেউ কি বলতে পারবে সাংবাদিক বন্ধুরা খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখেন কোনো সাংবাদিক কি বলতে পারবেন আমি এবং এনআই সাহেব আমরা কোনো আমাদের ফেডারেশন বা বাড়ি সমিতির পক্ষ থেকে আমরা কোনো বাস বন্ধের নির্দেশও দিয়েছি কি আসসালামু আলাইকুম দর্শক খুলনার বিএনপির সমাবেশ নিয়ে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে দর্শক এই খুলনার সমাবেশে আসলে যাওয়ার জন্য যে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে এজন্য আসলে চরমভাবে এবার ফেঁসে গিয়েছে শাজাহান খান নৌমন্ত্রী বিএনপি নেতাকর্মীরা এই বিষয়গুলো নিয়ে আসলে এখন শুধু তোলপাড় শুরু করে দিয়েছে যে নৌমন্ত্রী শাজাহানের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে এই খুলনা সমাবেশের পরেই তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক কথা না বলে চলুন ভিডিওর মূল আলোচনায় যাই এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন দর্শক শুরুতে আমরা শাজাহান খানের মুখ থেকে আসলে কিছু কথা শুনে আসি কি অদ্ভুত কথা বিএনপির এক নেতা বলে ফেললো যে আমি এমন নাই সাহেব নাকি গাড়ি বন্ধ করে দিলাম বাস বন্ধ করে দিলাম কি অদ্ভুত কথা আমরা কেউ কি বলতে পারবেন সাংবাদিক বন্ধুরা তো খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখেন কোনো সাংবাদিক কি বলতে পারবেন আমি এবং এনআই সাহেব বা আমরা কোনো আমাদের ফেডারেশন বা বাণিজ্য সমিতির পক্ষ থেকে আমরা কোনো বাস বন্ধের নির্দেশনা দিয়েছি কি না আমরা বলেছি আমাদের ধারণা এর আগে বলে নেই এই কালচারটা কিন্তু সৃষ্টি করেছে বিএনপি আমার আপনাদের মনে আছে আওয়ামী লীগ যখন বিরোধী দল তখন কিন্তু একটা এই মহাসমাবেশ আওয়ামী লীগ ডেকেছিল ঢাকায় সেই মহাসমাবেশকে পণ্ড করার জন্যে তখন বিএনপি সরকার তারা আমাদের কোনো কোনো নেতাকে ভুল বুঝিয়ে আমাদের একজন নেতা দিনাজপুরের মুজিবুর রহমানকে গ্রেপ্তার করলো রাত্রিবেলায় পরে ঘোষণা হয়ে গেল সারা দেশ বন্ধ কেন মুজিবরের মুক্তির জন্য সারা দেশ বন্ধ বন্ধ আমরা তার প্রতিবাদ করলাম আমিও প্রতিবাদ করলাম এবং এই কথাও বললাম যে এই মহাসমাবেশের পর দিন দেখা যাবে এই মুজিবরকে মুক্তি দেওয়া হয়েছে এটা একটা পাতানো খেলা এই কালচারকে সৃষ্টি করেছে আজকে বিএনপি উদরপিণ্ডি বুদুর ঘরে চাপাবার চেষ্টা করেন আপনারা সৃষ্টি করেছেন এই কালচার আওয়ামী লীগ সৃষ্টি করে নাই আওয়ামী লীগ আপনাদের কোনো সভা পণ্ড করার জন্য কোনো কার্যক্রম করে নাই সুতরাং আপনারা যে আমাদের উপর দায় দায়িত্ব চাপাবার চেষ্টা করছেন আপনাদের বুকের জ্বালাটা কোনটা আমরা জানি সেটা ভালো কোন জ্বালা 2015 সালে শেখ হাসিনা সরকার উৎখাতের জন্য আপনারা কি করেছিলেন পেট্রোল বোমা গাড়ির মধ্যে মেরে ড্রাইভার হেল্পার যাত্রী তাদের হত্যা করেছেন গাড়ি পুড়িয়েছেন ভাঙচুর করেছেন 92 জন ড্রাইভার হেল্পার 17 জন পুলিশ 3 জন বিজিবি জওয়ান 2 জন মুক্তিযোদ্ধা ব্যাংক কর্মচারী রিক্সা শ্রমিক হকার ফল ব্যবসায়ী গার্মেন্টস শ্রমিক অসংখ্য শিশু নারীকে কারা পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছিলেন আপনারা এবং তার বিরুদ্ধে আমরা এখানে এই যে 4 জন উপস্থিত আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশনায় আমি আমাদের মালিক সমিতির বাসির রহমান নাগা মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ খন্দক এই দায় দায়িত্ব তো আমরা নেব না এবং এইটাকে নিয়ে এই 111 দফা সুপারিশ এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে সভাপতি করে মাননীয় মন্ত্রী মহোদয় একটা কমিটি করে দিয়েছেন আগামী 27 তারিখে মিটিং আছে আমাদের করোনার কারণে বেশ কিছুদিন মিটিং আমরা করতে পারিনি এখন আমরা মিটিং করে করে একটা একটা করে আমরা কিন্তু বাস্তবায়ন করে চলেছি অনেক বাস্তবায়ন হয়েছে সেটা নিয়ে আমি সময় নষ্ট করব না আইন নিয়ে একটু কথা বলতে চাই 2018 সালের আইন আমরা বলেছি যে এর কিছু সংশোধনী দরকার এবং সেই সংশোধনীগুলো আমরা প্রস্তাব আকারে দিয়েছি আমাদেরই একজন বিশিষ্ট ব্যক্তি বললেন এই আইন যদি সংশোধন হয় বাংলাদেশ হেরে যাবে তিনি কি আইনটি করেছেন আমরা ওখানে বলেছি ওর মধ্যে অস্পষ্টতা আছে সাংঘর্ষিক অবস্থা আছে এর মধ্যে মানে বিভ্রান্তিকর কিছু সিদ্ধান্ত আমরা দেখে আসলাম যে নৌমন্ত্রী শাজাহান খান সেরকম ভাবে বলতেছে এই যে বিএনপি সমাবেশের জন্য যে গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে মূলত এগুলো নাকি আসলে শাজাহান খান নিজেও জানে না যে আসলে এই গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে কিন্তু অনেকেই নাকি আসলে দোষারোপ করতেছে নৌমন্ত্রী শাজাহানকে খানকে আসলে যে তার কারণে গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে তার নির্দেশে নাকি এই গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে তো দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে নৌমন্ত্রী শাজাহান খানই এই গাড়িগুলো আসলে বন্ধ করেছে কিনা যাতে বিএনপির নেতাকর্মীরা বিএনপির সমাবেশে আসলে পৌঁছতে না পারে এজন্য
দর্শক এখন আপনাদের দেখাবো এই যে বিএনপি নেতাকর্মীরা এখন এই সাধারণ খানের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ক্ষেপেছে যে সমাবেশের পরে তার উপর আসলে হামলা হতে পারে দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি মানুষ একদম বিভ্রান্ত হয়ে গেছে মানুষ একদম পাগল হয়ে গেছে সব রিকশাওয়ালা কম যারা দিন মজুরি খাটে তারা সব কান দেয় তারা সব নেমে গেছে ওই সৈরা স্যার আছে অবৈধ সরকার ও চুরি কইরা ভোট চুরি কইরা দখলে গেছে ওর ওর কোনো ই নাই ধর্ম নাই ওর ওর কোনো ই নাই নীতি নাই ওর দেশের অবস্থা কি দেশ তো একদম শুন ই কইরা দছে সব নষ্ট করেছে সব কিছু দাম করে ডবল ডবল আমরা কি চুরি করব না ডাকাতি করব আমরা চলবো কিভাবে জনগণ কিভাবে চলবে আমাদের মামলা হামলা দিয়ে ওরা প্রতিবাদ করতে পারবে জনগণ ঠেকাতে পারবে না আমরা আসার পথে অনেক বাধা পার হইয়া আইছি আমাদের আসার পথে অনেক হামলা করছে রাস্তায় প্রতিটা নেতাকর্মী আনাছে কানাছে তাদের উপর হামলা করছে অনেক নেতাকর্মীদের গ্রেফতার করছে আমরা এই প্রোগ্রাম করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই গতি যেন কমানো হয় আর সব জিনিসের উপর অত্যাচার জুলুম আর খালেদা জিয়ার মুক্তি মুক্তির লড়াই লড়াই চলবে ইনশাআল্লাহ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যা নারী নেত্রীরা রয়েছেন আসলে তারা কি জানান দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে এই মোর এই চত্বরে কিন্তু আগামী কালকের সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জড়ো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জায়গার নেত্রীরা আসলে বা নেতারা তারা পর্যায়ক্রমে কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করানো জানাচ্ছি লাইভটি শেয়ার করবেন এবং আমাদের স্টার দিয়ে সহযোগিতা করতে পারেন দেখতে পাচ্ছেন ডাক বাংলা যে এরিয়া সোনালী ব্যাংক সেটি কিন্তু এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের দখলে আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আমরা দেখে আসলাম যে বিএনপির এক নেত্রী সেরকম ভাবে বলতেছে আসলে তারা মূলত এই বিএনপির সমাবেশে খুলনায় তারা পৌঁছেছে এরপরে কিন্তু এরকম ভাবে বলতেছে তাদের উপর বিভিন্নভাবে কিন্তু হামলা চালানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়েছে কিন্তু তারপরও তারা এই খুলনার সমাবেশে প্রবেশ করেছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসলে উত্তেজিত হয়ে বলতেছে যে তাদেরকে যতই বাধা দেখ না কেন তারা কিন্তু আর এখন নিচু হয়ে থাকবে না তারা এখন দেখিয়ে দেবে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনা সরকারকে যে তা বিএনপি নেতাকর্মীরা কি পারে মূলত তারা আগামী নির্বাচনকে উদ্দেশ্য করে বলতেছে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে এখন এই সমাবেশ থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে আর ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগকে দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে বিএনপি নেতাকর্মীরা যা কিছু বলতেছে তারা কিছু করতে পারবে কিনা দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে নৌমন্ত্রী শাজাহান খান সেরকম ভাবে বলতেছে যে গাড়ি ঘোড়া যে বন্ধ করা হয়েছে এই বিষয়গুলো আসলে তাকে কেন দোষারোপ করা হচ্ছে সে বিষয়গুলো নাকি জানে না দর্শক দুইটা ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন দর্শক আজকের বিষয়ে কথা বাড়াবো না আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ